আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে বিকালের একটা নাস্তা তৈরি করে দেখাবো। সেই নাস্তাটির নাম হলো চাপা পিঠা। আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিব, এক কাপ ময়দা দিয়ে দিব, 1টি ডিম দিয়ে দিব। এখন আমি বেকিং পাউডার দিব 1/2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিব 1/2 চা চামচ। বেকিং সোডা দিব 1 চিমটি। লবণ দিব 1 চিমটি। চিনি দিব 1.5 চামচ। এখন আমি এই উপকরণগুলি একসাথে মিশিয়ে নিব আর দুধ নিয়েছি 1/2 কাপের মতো। আমি আস্তে আস্তে দিব আর এটা একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন চুলায় চলে যাব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন, এরকম হয়ে গেলে আপনারা আর নেড়েচেড়ে দিতে হবে না। আমি এখন চুলার কাছে চলে এসেছি। এখন আমি চাপা পিঠাটা তৈরি করে দেখাবো। চাপা পিঠা সবাই বলে এটা নাকি চকলেট চাপা পিঠা। আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এটা উল্টিয়ে দিব। দেখুন, আমার পিঠাটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন আমার দ্বিতীয় পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব, আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এই পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন পিছন সাইডটা কেমন কালার এসেছে, কত সুন্দর হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখুন আমি একটা প্যাডের মধ্যে একটু ডার্ক চকলেট নিয়ে নিলাম। এটা আমি দুধ দিয়ে ক্রিম বানিয়ে নিব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন।
দেখুন আমার ক্রেমটা হয়ে গিয়েছে, এখন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন আপনাদেরকে পিঠাটা তৈরি করে একদম পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো, দেখুন আমি কিভাবে করতেছি। এই যে আমি চকলেটটা তৈরি করছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি এটাকে পরে এটা দিয়ে দিব। দেখুন কিভাবে সাইড দিয়ে আমি এটা কাজটা করতেছি, এরকম করে টিপ দিয়ে পিঠাটা লাগিয়ে দিবে। এখন আমি আপনাদের পিঠাটাকে কেটে দেখাচ্ছি। দেখুন চকলেট আপনারা সেম এভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।